প্রতি বছরের মতো এই বছরও রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আমরা করতে চেয়েছিলাম, কিন্তু যে দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে ইন্টারনেটের মাধ্যমে এই অনুষ্ঠান করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। 25শে বৈশাখ বাঙালির জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি, তার কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য, তার ভাব গভীরতা, গীতিধর্মিতা, চিত্ররূপায়তা, আধ্যাত্ম চেতনা, ঐতিহ্য প্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব, ভাষা, ছন্দ সব কিছু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। আজ এইভাবে আমাদের শিক্ষক শিক্ষিকারা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আপনাদের কাছে নিবেদন করছে, আমি তাদের সকলকে অভিনন্দন জানাই। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আজ বিশ্ব যখন এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করছে, তখন কবিগুরুর এই বাণী আমাদের জীবন মন্ত্র। এই কঠিন পরিস্থিতিতেও কবি বন্দনা তো থেমে থাকতে পারে না, তাই আজ কবিগুরুর জন্মদিনে কবি বন্দনার একটি ছোট্ট প্রয়াস আমাদের তরফ থেকে। ঘন্টা বাজে দূরে, তিরোধানের কয়েক মাস আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই কবিতাটি, ঘন্টা বাজে দূরে। আর পাঁচজন মানুষের মতো তখন আর তার সেই রকম চলৎশক্তি নেই, ফলে ঘন্টার ধ্বনির মধ্যে দিয়ে তিনি ফিরে দেখতে চান তার পুরনো স্মৃতি, তার পুরনো ঘুরে ফিরে আসা জনপদ, পুরনো জীবন, তার বিভিন্ন অনুষঙ্গকে। এই ছুঁয়ে দেখতে চাওয়া আজকের দিনে আমাদের পক্ষেও খুব প্রাসঙ্গিক মনে হলো এই কারণে যে আজকেও আমরা আমাদের শারীরিক শক্তি সত্ত্বেও সেই সব জায়গাগুলোই আর যেতে পারছি না। আমাদের স্মৃতির অনুষঙ্গেই শুধু সেই জায়গাগুলো এখন আমাদের যাতায়াত। তাই এই কবিতার কয়েকটি অংশ আমি পড়ে শোনাচ্ছি। ঘন্টা বাজে দূরে, শহরের অগ্রবেদী আত্মঘোষণার মুখরতা থেকে মন থেকে লুপ্ত হয়ে গেল। আতপ্ত মাঘের রৌদ্রে অকারণে ছবি এলো চোখে, জীবনযাত্রার প্রান্তে ছিল যাহা অনতিগোচর। গ্রামগুলি গেঁথে গেঁথে মেঠো পথ গেছে দূর পানে, নদীর পাড়ির পথ দিয়ে প্রাচীন অশ্বত্থতলা, খেয়ার আশায় লোক বসে পাশে রাখি হাটের পশরা, গঞ্জের টিনের চালা ঘরে গুড়ের কলস সারি সারি, চেটে যায় ঘ্রাণ লুব্ধ পাড়ার কুকুর, ভিড় করে মাছি, রাস্তায় উপুড় মুখ গাড়ি পাটের বোঝাই ভরা, একে একে বস্তা টেনে উচ্চস্বরে চলেছে ওজন আরতের আঙিনায়, বাধা খোলা বলদেরা রাস্তার সবুজ প্রান্তে ঘাস খেয়ে ফেরে ঘরে ঘরে, লেজের চামর হানে পিঠে। মনে এলো কিছুই সে নয়, সেই বহুদিন আগে দুপহর রাতি নৌকা বাঁধা গঙ্গার কিনারে জ্যোৎস্নায় চিক্কন জল, ঘনীভূত ছায়ামূর্তি নিষ্কম্প অরণ্য তীরে তীরে, কচিত বনের ফাঁকে দেখা যায় প্রদীপের শিখা, সহসা উঠিনু জেগে, শব্দশূন্য নিশীত আকাশে উঠিছে গানের ধ্বনি তরুণ কণ্ঠের, ছুটিছে ভাটির টানে তন্নি নৌকা খরতর বেগে, মুহূর্তে অদৃশ্য হয়ে গেল দুই পারে স্তব্ধ বনে জাগিয়া রহিল শিহরণ। পথে চলা এই দেখা শোনা ছিল যাহা ক্ষণচর, চেতনার প্রত্যন্ত প্রদেশে চিত্তে আজ তাই জেগে ওঠে এই সব উপেক্ষিত ছবি, জীবনের সর্বশেষ বিচ্ছেদ বেদনা দূরের ঘণ্টার রবে এনে দেয় মনে এই ঘণ্টার ধ্বনি। আমাদেরও সেই স্মৃতিগুলো আমাদের কাছে নিয়ে আসে, ইচ্ছে করলেই যাদের কাছে আর আমরা এখনই যেতে পারি না।
আমাদের এই গৃহবন্দী জীবনে আজকে তাই বড় প্রাসঙ্গিক রবীন্দ্রনাথের এই কবিতাটি, যার নাম ঘণ্টা বাজে তুমি। কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনে সময় গানে গানে, তোমরা আমায় ডাকো, পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পরে চোখে, চলি যে কোন দিকের পানে, গানে গানে তোমরা আমায় ডাকো, দাও না ছুটি ধরো ত্রুটি, নীনে কানে মন ভেসে যায় গানে গানে, আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, সকল দিকে আমায় টানে, গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনে সময় গানে গানে, তোমরা আমায় ডাকো। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের একটি কবিতা আমার নিবেদন। হে উষা নিঃশব্দে এসো, আকাশের তিমির গুণ্ঠন কর উন্মোচন, হে প্রাণ অন্তরে থেকে মুকুলের বাহ্য আবরণ কর উন্মোচন, হে চিত্ত জাগ্রত হও জড়ত্বের বাধা নিশ্চেতন কর উন্মোচন, ভেদ বুদ্ধি তামসের মোহজবনিকা হে আত্মন কর উন্মোচন। Thank you.
নীরবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিবিত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয় জাগিবে কাকি তব করুন আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ডাকি মম দুঃখ বেদন মম সফল হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। নমস্কার, বিশ্বকবির জন্মজয়ন্তীতে তার চরণে শ্রদ্ধার্ঘ্য জানাই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রবীন্দ্রনাথের প্রতি কবিতাটির মাধ্যমে। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবুও দৃপ্ত তোমার সৃষ্টিকে, এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর
সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়, আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার ভিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। নমস্কার। মহারাজ একে সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একে সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একে সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। মহারাজ একে সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একে সাজে একি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, একি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একে সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একে সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একে সাজে। দুঃসহ সময়ের মধ্য দিয়ে যেতে যেতে আমরা অনেকেই আশ্রয় করি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তাঁর কবিতা গানের সাগরে ডুব দিয়ে পেতে চাই প্রাণের আরাম মনের শান্তি। বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকেও, ভাঙা গড়ার নিরন্তর খেলায় তিনি যেমন হয়ে উঠেছেন প্রতিবার নতুন, আমরাও তেমনই তাকে নানা রঙে রূপে নতুন করে আঁকবার চেষ্টা করি। রবীন্দ্রনাথের এমনই একটি রঙের কথাকে শাব্দিক তুলে দেখেছেন কবি সুদীপ সরকার। শুধু একটি দিক কেন এতটা গ্রাস করেছেন আমাদের, এতটা ছেয়ে আছেন কেন, আপনি তো ঈশ্বর নন, একথা কেন ভুলিয়ে রাখেন মায়া ইন্দ্রজালে। আপনি জানতেন একদিন আপনি রবীন্দ্রনাথ ঠাকুর হবেন, জানতেন সেই গহনা কুসুমকুঞ্জ মাঝের দিনে, ছোট উঠান আপনার নবতারুণ্যের প্রথম শিক্ষয়িত্রী, কি শেখেননি তার কাছে, অগাধ ঋণ আপনার হেকেটির কাছে, প্রেমে শিহরণে কাব্যে। তারপর একদিন নির্বিকল্প ঔদাসীন্যে হেকেটিকে ছেড়ে চলে গেলেন পার্ক স্ট্রিট,
মেজ বৌঠানের কাছে শিখতে হবে পশ্চিমী চলন। চলে গেলেন মাদ্রাজে, বিলিতি আদব কায়দা জানা আনাতারখানের কাছে। নিপুণ তীক্ষ্ণতায় শিখে নিলেন ক্ষণস্থায়ী চিরবিচ্ছেদী প্রেম মহাপ্রতিভায়। আনা আপনাকে শ্বশ্রুবংশহীন থাকতে বলেছিলেন নিবিড় আশ্লেষে, আবিল অবজ্ঞায় ঠিক বিপরীত কাজটি করলেন সারা জীবন, তৈরি করলেন নিজস্ব ট্রেডমার্ক দীর্ঘ জব্বা, দীর্ঘ দাড়ি, সুদীর্ঘ যার ছায়া। স্ত্রীর মৃত্যুর পর আপনার সানুদেশে বসে কতজন বললেন কেশব সেনের মেয়ে সুচারু দেবীর কথা, বাবা আনলেন কবি প্রিয়ঙ্গদা দেবীর প্রসঙ্গ। এরা সবাই আপনাকে সৌর পৃথিবীর সম্রাট বলে জানতে পেরেছেন আগেই। আপনি এই প্রথম স্বীকার করলেন নিজের বিশেষ দুর্বল উপস্থিতি, আর বন্ধন নয় এবার, মুক্তত্ব নয় আরো গভীর নিবিড় করে পাওয়া। তাই আর গেলেন না উপথে। আপনি দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ অমরত্ব অর্জন করছে জীবদ্দশায়, বহু অপমান অনাদর পার করে নির্মিত হচ্ছেন এই বাংলায় মহাপৃথিবীর দরবারে। এরপর আপনার বিজয়া, ভিক্টোরিয়া। যে কাঙালিনী আজও বসে আছে আর্জেন্টিনার বন্দরে, শুধু আপনার আরাম কেদারাটি জাহাজে তুলে দেবার প্রতীক্ষায়। মংপুতে মৈত্রী দেবী ছাড়া আর কাকে পেয়েছিলেন হে অমৃত পুত্র? রানু তো একতাল মাটি, আপনার বিনীত অহংকারের ভাষ্যকার, ভীষণ নিস্তব্ধ দৃঢ়তায় কত না মানুষে খেলা দিয়ে তৈরি অনির্বচনীয় রবীন্দ্রনাথ। শুধু এই মহানির্মাণ, এই রবি ঠাকুর হয়ে ওঠা দেখতে পেলেন না সারা সুন্দর। আহা, মায়ের ভাগ্য বিড়ম্বনা, মাকে পেলেন না বলেই শিশু ভোলানাথ, মাকে পেলেন না বলেই বলাকা, মাকে পেলেন না বলেই আপনার আঁকা সব নারীর চোখের নিচে দিগন্ত বিস্তারী কালী।
কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুর। অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে, কতকাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়ধ্বত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধুলিজাল উড়িয়াছে বিজয় পতাকা, শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাগালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো, আর বার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে, প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ, জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না, মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থতার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত তো আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকে, ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাথা পড়ি দিন যাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। নমস্কার। গানের সুরের আসন খানি পাতি পথের ধারে ও গো পথিক তুমি এসে বসবে বারে বারে, গানের সুরের আসন খানি ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি, ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি, অরুণ আলোর খেয়াই যখন এসো ঘাটের পারে, মোর প্রভাতের গান খানিতে দাঁড়াও আমার দ্বারে, গান
নেরু সুরেরো আসন খানি আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে আজ কে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে আজ কে চলে যেও নাকো গোপন সঞ্চারে দাঁড়িও আমার মেঘলা দিনের বাদল অন্ধকারে গানের সুরের আসন খানি পাতি পথের ধারে ওগো পথিক ওগো পথিক তুমি এসে বসবে বারে মারে গানের সুরের আসন খানি। নমস্কার, আমি জয়শ্রী সাধুকা। রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আমার নিবেদন, তার রচিত নৃত্যনাট্য চিত্রাঙ্গদার অংশ বিশেষ। কথিত আছে, মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব তাকে বর দিয়েছিলেন যে তার বংশে কেবলমাত্র পুত্রই জন্মাবে। এতৎ সত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হয়, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। এরপর দ্বাদশ বর্ষকাল ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে অর্জুন ভ্রমণ করতে করতে মণিপুরে আসেন এবং সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ হয় চিত্রাঙ্গদার। পরবর্তীকালে তাদের বিয়েও হয় এবং সেই সাক্ষাতের একেবারে শেষ পর্যায়ে রাজকুমারী চিত্রাঙ্গদা অর্জুনকে যা নিবেদন করেছিলেন সেই অংশটুকু আমি আজ আবৃত্তি আকারে উপস্থাপনা করছি। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আমার আজকের নিবেদন, চিত্রাঙ্গদার নির্বাচিত অংশ। প্রভু, মিটিয়াছে সাধ এই সুললিত সুগঠিত নবনিকমূল সৌন্দর্যের, যত গন্ধ যত মধু ছিল সকল কি করিয়াছ পান? আর কিছু বাকি আছে, আর কিছু চাও? আমার যা কিছু ছিল সব হয়ে গেছে শেষ, হয় নাই প্রভু ভালো হোক মন্দ হোক আর কিছু বাকি আছে, সে আজই কে দেব। প্রিয়তম, ভালো লেগেছিল বলে করেছিল নিবেদন এই সৌন্দর্য পুষ্প রাশি চরণ কমলে, নন্দন কানন হতে তুলে নিয়ে এসে বহু সাধনা। যদি সাঙ্গ হল পূজা তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের ডালি ফেলে দিই মন্দির বাহিরে, এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে।
যে ফুলে করেছি পূজা, লোহি আমি কভু সে ফুলের মতো প্রভু, এত সুমধুর এত সুকোমল এত সম্পূর্ণ সুন্দর, দোষ আছে গুণ আছে পাপ আছে পুণ্য আছে কত দৈন আছে আছে আজন্মের কত অতৃপ্ত দিয়াশা, সংসার পথের পান্থ ধূলিলিপ্ত বাস বিক্ষত চরণ কোথা পাবো কুসুম লাবণ্য দুদণ্ডের জীবনের অকলঙ্ক শোভা, কিন্তু আছে অক্ষয় অমর এক রমণী হৃদয়ে দুঃখ সুখ আশা ভয় লজ্জা দুর্বলতা ধূলিময়ী ধরণীর কোলের সন্তান, তার কত ভ্রান্তি তার কত ব্যথা তার কত ভালোবাসা মিশ্রিত জড়িত হয়ে আছে একসাথে, আছে এক সীমাহীন অপূর্ণতা অনন্ত মহা কুসুমের সৌরভ মিলাই থাকে যদি এইবার সেই জন্ম জন্মান্তের সেদিকার পানে চাও, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পড়িবে বলে সেই একদিন সেই সর্বর্তের শিবালয় দেখা দিয়েছিল এক নারী বহু অপরাধে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু, কে জানি কি বলেছিল নির্লজ্জ মুখারা পুরুষের করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারে, ভালোই করেছো সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারি অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল, প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ, তারপরে পেয়েছিল বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ, দিয়েছিল শান্ত করি বীরের হৃদয়ে ছলনার ভারে সেও আমি নহি, আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্যা রমণী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি নহি, অবহেলা করি বসিয়া রাখিবে পেছে সেও আমি নহি, যদি পার সে রাখো মরে সংকটের পথে দুর্ভ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি কর কঠিন ব্রতের তব সপায় হইতে, যদি সুখে দুঃখে মরে কর সহচরী আমার পাইবে তবে পরিচয়, গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আ শৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তারে একদিন পাঠাইয়া দিব যদি পিতার চরণে, তখন জানিবে মোর প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। আমার কবিতার নাম স্মরণে রবি। আজ বড় দুর্দিন দুঃসময়, আড়ম্বরহীন উদযাপন 25শে বৈশাখ, চারদিক থমথম ছমছম নিস্তব্ধতা, বন্ধ গাড়ির চাকা, বিমানের শব্দও নেই, মানুষের কোলাহলহীনতা, শঙ্কিত নিঃশ্বাসে রুদ্ধ আকাশ বাতাস, পশু পক্ষী কীট পতঙ্গের ডাক পৃথিবীর অস্তিত্ব জানায়, মানুষ বদ্ধ ঘরের খাঁচায়, শুধু বাঁচার টানে বাইরে কতিপয় নাক মুখ ঢাকার আনাগোনা, মানুষ মানুষকে দেখে ভয় পায়, মার খাওয়ার নয় পরশের ভয়, সূর্য ওঠে ডোবে চরাচর শুনশান,
গৃহবন্দী মানুষের দৃষ্টির বাইরে সবকিছু। এ বসন্তে কোকিলের ডাকে শুধু বাঁচার শিহরণ, শিশুর হামির কামনারও জোর সম্বরণ। বিশ্বত্রাস সাম্রাজ্যবাদীও প্রস্ত, বাঁচার লড়াইয়ে একাশনে সাপে নেউন। উৎকণ্ঠিত প্রত্যাশা, উচ্চকিত প্রতীক্ষা মারণঘাতীকে রুখতে জীবনদায়ী আবিষ্কার। বীর সৈনিক রবি, তোমার সাহিত্য কীর্তি অমর অম্লান, তুমি অনন্য, এনেছ বিশ্বখ্যাতি। তোমার নব নব সৃষ্টি বৈভব স্মরণের আবরণে সযত্নে মরণকে রেখেছে ঢাকি। বিশ্বাত্মবোধ ও বিশ্ব শান্তি তোমার কামনা, শোষক অর্থবৃদ্ধুর বিনাশ তোমার সাধনা। তোমার অক্ষয় মন্ত্র সাম্রাজ্যবাদীর ছোবল ও মারি মড়কের শেষে জীবন হবে জয়ী, তাই আজ বিশ্বাস সবার। শঙ্কা হতাশার মেঘ কেটে জীবনের স্বচ্ছ রবি জাগবে আবার। রবীন্দ্র স্মরণ কোনো বিশেষ দিন কালের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, তবে আজকের কবি স্মরণের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে নিজ গুণে তা মার্জনা করবেন। কবির মতে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। আবার এক সুস্থ পৃথিবীতে আত্মিক পুনর্জন্ম লাভ করব এই আশা করি। ধন্যবাদ।